হ্যালো ইউটিউবার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমার আজকের টিপস হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কম্পিউটারে সকল কাজ করবেন সেটা নিয়ে। তো দেখেন, তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি, দেখেন ভিডিওর নিচে লাল করে সাবস্ক্রাইব একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সকল ভিডিও মিস না করার জন্য নোটিফিকেশন বেলটি জাস্ট ক্লিক করে অন করে দেবেন। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আপনারা প্রথমে আপনাদের যে সফটওয়্যারটি ইউজ করতে হবে লিনা লঞ্চার, সেটা ইউজ ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আমার ফোনটা আপনার পিসি হয়ে গেছে। তো এটা ওপেন করার সময় আপনাদের ইয়েস নো চাইতে পারে, আপনার অ্যালো চাইতে পারে, সেক্ষেত্রে আপনার সেটা দিবেন। তো দেখেন এখানে আপনার এটা আপনার বারের নিচে দাগ দেওয়ার জন্য সেটিংয়ে আমি এটা বড় করে দিচ্ছি, বড় করলে কিছুটা সুন্দর দেখা যায়। তো যাই হোক, দেখেন এখানে আপনার অ্যানিমেটেড আছে, নানান ধরনের স্টাইল আছে। তো দেখেন আমরা ফেসবুকে যাচ্ছি, ফেসবুক ওপেন করলাম। দেখেন আমরা এটা এইভাবে লগ ইনও করতে পারবো। তো দেখেন এটা পিসি ভার্সন, আপনারা যারা যাদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে পিসির তারা এটা বুঝতে পারবেন। দেখেন পিসি ভার্সন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেখেন এটা পিসি ভার্সন, তো আমি ফেসবুক কেটে দিলাম। দেখেন আমরা ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে গিয়ে আমরা ফার্স্ট বড় করে দিই। দেখেন পিসি ভার্সন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা পিসি ভার্সন। তো এই সফটওয়্যারটাই আপনারা এই সফটওয়্যার সেটিং থেকে আপনারা অটো সাইজ রোটেট মোবাইল ওয়েব পেজে ইউজ করতে পারবেন। তো দেখেন এই জায়গা থেকে আপনারা ইচ্ছা অনুযায়ী সেটিং করে নেবেন। ফাইল ম্যানেজার রয়েছে পিসি ভার্সনের, তারপরে আপনার তার সাথে আরও আপনার ফোনের যে ওন অ্যাপগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আবার নিচে যদি ধরে আপনি টানেন তাহলে দেখেন জিনিসটা আপনার ডাবল হয়ে যাচ্ছে। দেখেন এটা সরানো যাচ্ছে, আপনি চাইলে নিচে ধরে ড্রাগ করে সরাতে পারবেন। তাহলে আমি এটা এখানে রাখলাম। এই টাইপের আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো বিষয় আপনি ইয়া করতে পারবেন। তো দেখেন দেখেন এভাবে আপনার ইচ্ছা করলে আপনি তিনটা পেজ ইউজ করতে পারতেছেন বা চারটা, যাই হোক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সফটওয়্যারটা আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটা অনেক ভালো, কাজে আসবে আপনাদের। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, এই কামনাই করছি। আর আপনারা আমাদের সাথেই থাকুন সবসময়, আর ভালো ভালো টিপস পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।